তার রাজনৈতিক জীবন কালিমারুপ্ত করা যায় না। বরঞ্চ গোটা রাজ্যে বদল চৌধুরীর নাম আজকে উচ্চারিত হচ্ছে, গোটা রাজ্যে প্রতিবাদ হচ্ছে, প্রতিটি সম্মেলনে প্রতিটি সভায় এই প্রতিবাদ সংগৃহীত হচ্ছে। তাই আমরা খুব সঠিক অভি করব, সরকারের যদি হুশ ফিরে অবিলম্বে বাদল চৌধুরীর বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা সাজিয়েছেন তা প্রত্যাহার করে নিন, কারণ গত পরশুদিনের ঘটনা আমাদের বলতে হচ্ছে না। ওই বিজেপির এক নেতা আমার সঙ্গে কথা প্রসঙ্গে কথা বলেছে যে বিজেপির যে সভাপতি নির্বাচন হয়েছে এটা ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের মতো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যেহেতু যেমন আমরা প্রার্থী দিতে পারিনি বিজেপি প্রার্থী দিয়েছে, সভাপতির নির্বাচনেও দেখা গেল আগের সভাপতি এবং মুখ্যমন্ত্রীর প্রার্থী দাখিল করতে পেরেছে, অন্য কোন বিজেপির নেতা মনোনয়নই দাখিল করতে পারেনি। তবে এই তো বিজেপি নিজের ঘরে আগুন লেগেছে, এবং আজকে রাস্তাঘাটে যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। আমাদের শক্তি বাড়ছে, আমাদের মিটিং মিছিলে লোক পড়ছে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, যে বিজেপির কর্মীরা যে মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা আমাদের পক্ষে সামিল হচ্ছে। তাই এটাই প্রমাণ করে যে সরকার শুধু সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আইন পাস করাতে হবে গোটা দেশে প্রতিবাদ হচ্ছে, আমাদের রাজ্য সেখানে বিভ্রান্ত করে লোভ থেকে প্রলোভন দেখে যে সরকার তৈরি হয়েছিল এই সরকার তার আয়ু কদিন টিকবে এটা সংখ্যা গরিষ্ঠদের উপর নির্ভর করবে না, নির্ভর করবে ত্রিপুরার জনগণের উপর। আমরা দেখছি এই সরকার আতঙ্কিত, এই সরকারের একজন মন্ত্রী আরেকজন মন্ত্রীকে বিশ্বাস করে না, একজন বিধায়ক আরেকজন বিধায়ককে বিশ্বাস করেন না, এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না, এই জায়গায় গিয়ে পৌঁছেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই স্বল্প সময়ে আমি আবারও আমাদের ছাত্র যুবরা যে আজকে এই বিধানসভা থেকে যে এই বিক্ষোভ জমায়েতের ডাক দিয়েছেন তাদের ধন্যবাদ জানাব, এবং পুরো বাদল চৌধুরীকে যাতে বিনা শর্তে তার মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই কথা বলে আবারও সবাইকে যারা